করছি, এখানে সবাই আমরা আন্দোলনের শরীর, যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও যেরকম আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, তেমনি আপনারাও আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তাই এই শৃঙ্খলাবদ্ধ সহবস্থান আমরা কাম্য করি, শৃঙ্খলা বজায় রেখে পুলিশ করবেন। আমাদের একটা দিদি একটু এগিয়ে দাও তো, আপনি কাইন্ডলি ঢাকা দেখে ওটা মাইকগুলো পড়ে যাবে মুখ্য সচিবের চিঠি, পাল্টা চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। চারটি শর্ত তারা দিয়েছেন, নবান্নের বৈঠকে অন্তত 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। সন্ধে 6টার সময় মুখ্য সচিব তাদের বৈঠকে বসার আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই 6টা বাজতে আর মাত্র কিছুক্ষণ বাকি। তার আগে জুনিয়র ডাক্তাররা শর্ত দিয়ে জানিয়েছেন চারটি শর্ত তাদের মানতে হবে। পুরো বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে, 5 দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে, পুরো বৈঠক হবে মুখ্যমন্ত্রী উপস্থিত, এবং একই সঙ্গে নবান্নের বৈঠকে অন্তত 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। আমি এখন আর দেখতে পারবো না, দেখতে পারবো না, পা দিয়ে লাইন করা আছে, আমি ভিড়ের মধ্যে ফেলে দিতে ভাই পেছন থেকে আর ঠেলো না, মুখ্য সচিবের তরফ থেকে চিঠি দিয়ে তাদের বলা হয়েছিল নবান্নে আসার জন্য সন্ধে 6টায় সময় দেওয়া হয়েছিল বৈঠকের জন্য। কিছু বেশ কিছু বিষয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিব উল্লেখ করেছিলেন চিঠিতে, কিন্তু সেই বিষয়গুলি মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিব চিঠিতে বলেছিলেন 12 থেকে 15 জন আসতে পারেন ডেলিগেশন টিম হিসেবে, কিন্তু জুনিয়র চিকিৎসকরা শর্ত দিয়ে জানাচ্ছেন অন্তত 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে তারা জানিয়েছেন যে পুরো বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে। দয়া করে একটু আপনারা শান্ত শুন করুন, একটু আস্তে প্লিজ, অনুরোধ করছি একটু আস্তে। আর আমাদের সমস্ত উত্তর এই মেলটার মধ্যেই থাকবে, এবং দয়া করে যাতে আপনারা ওয়ান টু ওয়ান এই মুহূর্তে আমাদের সেই শারীরিক আপনারা আমাদের প্রেস কনফারেন্স থেকে সমস্ত উত্তর পেয়ে যান, তাহলে আশা করবো আপনারা একটু ওয়ান টু ওয়ানটা যদি পরে করেন। আমি শুরু করছি, আপনারা সকলেই জানেন কিছুক্ষণ আগেই চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে আমরা একটি মেল পাই WBGDF। আপনারা এতক্ষণে এই মেলটি আমার মনে হয় কোন কোন কথাগুলো বলা হয়েছে সেই বিষয়ে আর সবিস্তারে গেলাম না, কিন্তু আমরা এই মেলের একটা রিপ্লাই করেছি, সেই রিপ্লাইটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। টু দ্য চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপেক্টেড স্যার, ইন রেফারেন্স টু দ্য ইমেল সেন্ট ফ্রম CS ওয়েস্ট বেঙ্গল @NIC.in অ্যান্ড অ্যাকনোলেজিং ইউর লেটার মেমো 58/CS/2024 রিসিভড বাই আস অন 11/9/2024 @15:23 We would like to mention few points regarding the proposed meeting. As mentioned in our previous mail, a delegate team of at least 30 representatives, we want the meeting to be live telecasted for the sake of transparency amongst all parties. What to be based
অ্যারাউন্ড আওয়ার ফাইভ পয়েন্ট ডিমান্ডস অ্যান্ড উই আর রিএম্পাসাইজিং আওয়ার পয়েন্ট in the presence of honorable chief minister. We are waiting here to hear you, West Bengal Junior Doctor's Front. আমি আরেকবার বাংলায় একটু বলে দিই, আমরা যে মেলটি পেয়েছিলাম আপনারা এখন চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে একটি মেল রিপ্লাই দেওয়া হয়। সেই মেলে এবং তার উত্তরে আমরা যে মেলটির ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে, তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরও জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত হতে পারিনি। এবং আরও বলেছি আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় ফর দ্য সেক অফ এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট, আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন এবং আরো বলেছি এটা যেন ইনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। ধন্যবাদকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যেহেতু আমাদের এই আন্দোলনটা মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যে কমিটি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের 30 জন প্রতিনিধি এই মিটিংটায় যাবে। বৈঠকের কোন উত্তর না আসে আপনারা কি আজকেও অবস্থান চালাবেন? সিঙ্গল আপনারা কি আজকেও অবস্থান চালাবেন যদি কোন রিপ্লাই না? আমি একটা কথা যে মিটিং এর প্রস্তাব এসছে যদি সেখানে যাই আমরা কোন রকম কনক্লুশনে সেখানে এখানে অপেক্ষা করে আছে যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন, যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনে প্রথম দিন থেকে আছেন তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কি হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত কোথায় দেখতেই পেলাম।